আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই আপুরা, ঈদ মোবারক। মনের গভীর থেকে সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা আমাকে নিয়মিত ফলো করো, আমার সাথে কানেক্ট আছো, তোমরা জানো আমি বিশেষ বিশেষ দিনগুলোতে ফেসবুকে তোমাদের সাথে কথা বলার ট্রাই করি। যেমন আমার বার্থডে হোক, ঈদ হোক, লাস্ট ঈদটা তো কোয়ারেন্টাইনে ছিল, কোনো ফ্রেন্ডস ফ্যামিলি গেট টুগেদার ছিল না। সারাদিন আমি আমার বাংলাদেশের সব এবং কলকাতারও ভাই বোনদের সাথে কথা বলার ট্রাই করেছি এবং অনেকের সাথে কথা বলেছি। এই ঈদে আসলে তো ফ্যামিলির বিভিন্ন কারণে সময় হয়নি, সো কথা বলতে পারবো না, বাট একটা সারপ্রাইজ আছে। কারণ ইভিনিংয়ে আমার জন্য আমি একটু সময় বের করেছি এবং আমি এখন সারপ্রাইজ কিছু কল দেব, কারণ তারা জানে আমি কল দিব না, কিন্তু কলটা পেয়ে আশা করি ওদের খুব ভালো লাগবে। সো আমি এখন কিছু কল দিই, চলো তোমাদের সাথেও শেয়ার করব। আমারও নার্ভাস লাগছে কারণ আমি এই টাইপের, কারণ অন্য সময় ওরা জানে কল দিব বা প্রিপেয়ার ছিল হয়তো। ওকে, এখন যাকে কল দিতে যাচ্ছি ও আমার ফেসবুকের একটা স্ট্যাটাসে লিখছে, বেশিক্ষণ হয়নি, আপু কবে আমাদের সাথে কথা বলবা। সো ওকে আগে একটা কল দেই। আমার মনে হয় বাংলাদেশে সারাদিন ঈদ রেখে হ্যাঁ, আমার প্ল্যান ছিল কল দিব না, আসলে অনেক বিজি গেছে আমার ঈদটা, তবু তোমাদেরকে মিস করছিলাম তাই কল দিচ্ছি। হ্যাঁ, আমি তোমার কমেন্ট দেখেই তোমাকে সবার আগে কল দিলাম। সো দেখি টুকটাক কয়েকজনকে কল দিব, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তো ঈদটা কেমন গেছে বলো? আচ্ছা, তোমার ভাইয়া? আচ্ছা ঠিক আছে, দাও। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ঈদ মোবারক। কি করেছো আজকে সারাদিন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ঈদ গেল তো একটু বিজি আছি, ইনশাল্লাহ সুন ভিডিও দিব। আজকেও তো রেনি সংবাদ আজকে ভোরে একটা দিছি। আচ্ছা ভাইয়া ঘুমোচ্ছে, হ্যাঁ আমি তোমাকে আবার কল ব্যাক করব, এখন একটু অন্য কোনো আপু ভাইকে কল দেই, ঠিক আছে? ভালো থেকো, আল্লাহ হাফেজ। আচ্ছা কুদ্দুস ভাই ঘুমায়, অবশ্যই অনেক দোয়া করে, আল্লাহ হাফেজ। ছোট্ট ছোট্ট আমার ফ্যান বেশি, খুব ভালো লাগে কারণ এরা অনেক ইনোসেন্ট। আর যাদের, যারা বড় হয়েছে, ধরো বয়সের দিক দিয়ে বড় হয়েছে, কিন্তু এমনও আমি কথা বলেছি এর আগে, রেকর্ড করিনি, আমি একটা সিমিলারিটি পাইছি সবার মাঝে, যে সেটা 8 বছর থেকে শুরু করে 40 বছরে হোক না কেন, সবার মেন্টালিটি সেম, মানে একদম বাচ্চাদের মতো। আজকালকার যুগে ভালো মনের এবং ইনোসেন্ট মানুষ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ আমার ফ্রেন্ডস দেন ফলোয়ার্স এরা সবাই খুব ভালো মনের। আচ্ছা এবার কাকে দিব? এবার যাকে কল দিতে যাচ্ছি ও সব সময় আমাদের, মানে আমার যে ফ্যান্স গ্রুপটা আছে ওখানে কমেন্ট করে, ওকে একটা কল দিই। ওর সাথে বোধ হয় আমার কখনো কথা হয়নি, একটা ফোন দেই। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। কেমন আছো? হ্যালো, 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 কি হয়েছে, কি হয়েছে সোনা পাখি, তুমি কাঁদতেছো?
কেন আমি এদে তোমাকে খুশি করতে কল দিছি আর তুমি কানতেছো? কান্না করলে কিন্তু আপুর ইচ্ছা খুবই পচা যাবে। হ্যালো, হ্যাঁ, তুমি কেন কান্না করছো? আমি তোমাকে কল দিছি, তুমি খুশিতে কান্না করছো। আমি তোমার বোন হই, তোমার আন্টি হই, তাই না? আমি নর্মাল একটা মানুষ। এখন বলো তো, তাড়াতাড়ি চোখ মুছো, চোখ মুছো, এখন বলো ঈদটা কেমন গেল তোমার? আচ্ছা, তুমি সব সময় আমার গ্রুপে কমেন্ট করো, আমি আর প্ল্যান ছিল তোমার সাথে কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। ঈদ মোবারক আপু, ঈদে খুশি হয়েছে বলো তো, আর আমি আপনার যে কত বড় ফ্যান তা বলো না তো। ও, থ্যাংক ইউ আপু, আপনিও দেখেন? হ্যাঁ, আমিও দেখি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে সবার সাথে কথা বলতে ইচ্ছা করে, সময় হয় না তো, সো অনেক ভালো লাগলো ওদের ভালোবাসার জন্য। আচ্ছা, আসলে আমি আপনার ছেলে মেয়েগুলো খুব ভালোবাসি, বিশেষ করে আপনাদের আপনার মানে ওর সংসারটা আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। থ্যাংক ইউ আপু, দোয়া করবেন, আপনাদের দোয়া ভালোবাসা এত দূর আসছি। দুষ্টু মিষ্টি এত মিল, খুবই ভালো লাগে। আমি সবসময় হাজবেন্ডে বলি, দেখো আপুর আপুর হাজবেন্ড কি মিল, দেখো না, আমাদেরও আমাদেরও মানে ঝগড়াঝাটি হয়, বাট আমরা ভুলে যাই, সো ঝগড়াঝাটি এগুলাও তো থাকে, বাট হ্যাঁ, আমরা ট্রাই করি মিলেমিশে থাকতে। আর আপনাদের দোয়ায়, আসলে দোয়া করবেন। আর ঈদ কেমন গেল আপু? আচ্ছা, আমি আসলে আমার আসলে প্ল্যান ছিল না ফোন দিব তো, এই জন্য ওরা সারপ্রাইজ হয়েছে। হ্যাঁ আশফিয়া, এখন মনটা ভালো? হ্যাঁ হ্যাঁ বলো। আমার তো ফোন দেওয়ার কথা না, আমি সারপ্রাইজ কল দিচ্ছি কয়েকজনকে, কারণ সবার সাথে তো কথা বলা যাবে না। সো অনেক ভালো লাগলো আশফিয়া, ইনশাল্লাহ আবার কথা হবে। যে আপুর, হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে হ্যাঁ এনজয় করো ঈদ, অনেক ভালো লাগলো। এবং আমি আমার সারপ্রাইজ কলটা রেকর্ড করছি, ইনশাল্লাহ ব্লগে দিব, সো তোমার কথাগুলো আসতে পারে যদি তোমার আফসোস, সরি, তোমার আপত্তি না থাকে। ওকে ওকে, সোনা পাখি ভালো থেকো তাহলে, ঈদ মুবারক, আল্লাহ হাফেজ। ও মাই গড, আমি নিজে বুঝতে পারিনি এত আমি কি যে ছোট্ট একটা ইউটিউবার তাকে ভালোবেসে কান্না করে, তাহলে আসলে ফ্যান জিনিসটা না একটা ব্লেসিংস, কারণ কত বড় বড় স্টার আছে তাদের ফ্যানরা তাহলে কি, আল্লাহ, আই এম সো লাকি, আলহামদুলিল্লাহ, সবার ভালোবাসায় আসলে এত দূর আসা হয়েছে। ওকে, নেক্সটে যাই। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক, কেমন আছো? ঈদ মোবারক আপু। এভাবে দিন গেল, আমার বাচ্চা কাচ্চা তো তিনটা, ওদেরকে নিয়ে সময় কেটে যায় আপু। তোমার, তুমি তো মনে হয় বাচ্চা, তোমার তিনটা বাচ্চা কিসের, এত কিউট। আচ্ছা মাসি, অনেক ভালো লাগলো, ঈদ মুবারক, বাচ্চাগুলোকে অনেক আদর দিও, ভালো থেকো। থ্যাংক ইউ আপু, ইনশাআল্লাহ তুমি আমাকে স্মরণ করছো, কোনো সমস্যা নেই, অনেক বেশি ভালো থাকো। আচ্ছা, এখন আমি কল দেব, জানি না ও এক্সপেক্ট করছে কিনা, কারণ আমি বিশেষ বিশেষ দিনে কল দেই, বাট এবার আর দিব না বলছিলাম। এই ভাইটা, ছোট ভাই, খুবই ভালো মনের, ওকে একটা কল দেই। আমার ভাই বোন সব ধরো 5 বছর থেকে শুরু করে 50 বছর পর্যন্ত। হ্যালো, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমি তো ভাবতেছি যে বেরিনি সাথে এবার কথা হইলো না, কি খবর? খুব হ্যাঁ, সারপ্রাইজ হইলাম যে তুমি আমাকে ফোন দিয়েছিল, আমার কনফিডেন্স ছিল তুমি ফোন দিবে আমাকে। না আসলে হ্যাঁ, আমি তো ফেসবুকে অ্যাক্টিভ থাকি না, ফেসবুক মেসেঞ্জারে, আর এবার তো কথা বলার প্ল্যান নেই, তবু হঠাৎ মনে পড়লো, আজকে একটু একটু কল দিচ্ছি এদিক ওদিক। থ্যাংক ইউ সো মাচ, অনেক
ভালো লাগতেছে মোস্ট ওয়েলকাম আচ্ছা ঠিক আছে জাস্ট ভয়েস মেকার হিসেবে আসবো দেন আর এআইডিটা আমার মানে এআইডিটা হচ্ছে ফ্রিজ হইছে আমার তারপর আমি এআইডিটা ইউজ করতেছি আচ্ছা ওকে ভিডিও গুলো আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি জাস্ট আমি জানতে চাই তোমার ছেলে কেমন আছে ছেলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই ভালো আছে ঠিক আছে সো ভালো থেকো ইনশাআল্লাহ কথা হবে হ্যাঁ তুমিও আল্লাহ ইনশাআল্লাহ কথা হবে আল্লাহ হাফেজ মোস্ট ওয়েলকাম বাই হ্যালো আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম ভালো আছি তো জশনা মর্জিনা পাখি কেমন আছে জশনা মর্জিনা পাখি সবাই একসাথে ভালোই আছে তারপরে আচ্ছা ভাইয়া অবশ্যই হ্যাঁ আচ্ছা আপু নেক্সট আর নেক্সট ভিডিও দেখবো সমস্যা নাই থ্যাঙ্কস ভাইয়া চিন্তা না করে মর্জিনাকে বিয়েটা দিয়ে দেন মর্জিনাকে কয়বার বিয়ে ও কার বিয়ে মর্জিনার বিয়ে হয়ে গেছে জোসনাকে দিতে হবে জোসনাকে দিবেন একটু জোসনা তো জোসনাকে দিবেন একটু আচ্ছা দোয়া করো পাড়া দিবেন না আমাদের দিয়ে পাড়া দিবেন না আজকে আজকে ওর বড় ভাই পাড়া দিয়ে দিতে চাস আসলে আমার ভিডিওগুলো না আমি হয় কি একটু 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 মজার বা একটু এই টাইপের কথা ইউজ না করলে মজাও হয় না বাট ট্রাই করি যাতে বেশি পচা কথা ইউজ না আপনি জিনিসটা আপনার জিনিসটা মানে জিনিসটা টপিকটা শর্ট বাট ভিডিওটা লং হ্যাঁ 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 মানে আপনি পারে পারে ইউজ করেন যাতে মানুষ মজা পায় ওটা আর কি থ্যাংক ইউ ভাইয়া ইনশাআল্লাহ আবার কথা হবে নিউ ভিডিও দিছেন হ্যাঁ আজকে একটা আপলোড দিছি তো ঈদের গিফট জন্য জোসনার ঈদের গিফট দিছি দেখো আর ব্লগ দিতে পারিনি ব্লগে সময় পাইনি কারণ এত বিজি ছিলাম তো ভাই অনেক ভালো থেকো ইনশাআল্লাহ আবার কথা হবে আন্টিকে সালাম দিও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম এই ভাইটা অনেক ভালো এর আগেও কথা হয়েছে মানে আমাকে প্রচন্ড রেসপেক্ট করে খুব ভালোবাসে আমি এক ধরনের আসলে লাকি ইউটিউবার আলহামদুলিল্লাহ দোয়া করি সব সময় যেন আল্লাহ আমাকে এভাবে ওদের ভালোবাসার মধ্যে রাখে আর কনফিউজ হয়ে যাচ্ছি দেখো এত সবাই আপু কল কথা বলবো বাট খারাপ লাগে কি একজনকে কল দিব আরেকজনকে দিতে আচ্ছা আজকের মতো এতটুকুই তোমাদেরকে অনেক থ্যাংক সাথে ছিলে আমার প্রতি সবার ভালোবাসা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার খুব ভালো লাগলো কিছুটা সময় নিজের জন্য বের করলাম ওদের সাথে কথা বললাম আমার খুব ইচ্ছা করে যদি এমন হতো যে দিন রাত সময় করে কথা বলছি আসলে সম্ভব হয় না যারা বিশেষ করে মা বেবি আছে সংসার বাচ্চা কাচ্চা ব্যস্ত থাকো তারা জানো ব্যাপারটা খুবই টাফ তবু আমি সময় বের করার সময় বের করার চেষ্টা করি সবাইকে অনেক অনেক থ্যাংকস সাথে থাকার জন্য লাভ ইউ অল ইনশাল্লাহ ফিউচারে আমার সাথে তোমরা যদি চাও আমার সাথে না তোমাদের সাথে আমি যদি কথা বলার একটু চান্স করতে পারি কমেন্টে তোমাদের জানিও আর অনেক ভালো থেকো অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ